বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরী না ফেরার দেশে চলে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শুটিং শেষে বাসায় ফেরেন পুরী। শুক্রবার তাকে ডেকেও কোনো সাড়া না পেয়ে চালক বিষয়টি পুরীর পরিবারকে জানান। হৃদরোগে আক্রান্ত হয়ে 66 বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বাণিজ্যিক ও আর্ট উভয় ধারার চলচ্চিত্রেই অভিনয় করেছেন ওম পুরী। দুটোতেই তিনি ছিলেন সমান পারদর্শী। ইতিবাচক বা নেতিবাচক যে কোনো চরিত্রে ওম পুরী ছিলেন সফল। বলিউডের পাশাপাশি পাকিস্তানি, ব্রিটিশ এবং হলিউডের চলচ্চিত্রে যথেষ্ট মুনশিয়ানা অভিনয় দেখিয়েছেন পুরী। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি। তার মৃত্যুর খবর সামনে আসতেই একের পর এক শোক বার্তা দিতে শুরু করেছেন বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভার্থীরা। ওম পুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।